চুরি হয়ে যাচ্ছে সমুদ্রের মাছ, তাই ইলিশ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় জেলে এবং মাছিরা। বরগুনার পাথরঘাটা থেকে ফিরে ইমরান হোসেন সুমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। 20 মে থেকে পরবর্তী 2 মাসেরও বেশি সময় মাছ ধরা বন্ধ বাংলাদেশের সমুদ্র সীমায়, তাই বাধ্য হয়েই জেলেদের অলস বসে থাকা। শুরু হয় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ক্ষণগণনা, কিন্তু এই নিষেধাজ্ঞা আর বাংলাদেশি জেলেদের বসে থাকা প্রতিবেশী দেশের জেলেদের জীবনে আসে সুবর্ণ সুযোগ হিসেবেই। শুধু রাতের আধারে নয়, দিনের বেলায়ও চলে অন্য কারো মাছ ধরা, তাও আবার নানা উন্নত প্রযুক্তি, নতুন জাল আর উচ্চ ক্ষমতার ট্রলার দিয়ে। এই যে 65 দিন অবরোধ, 65টি রাষ্ট্র, সেখানে কিন্তু আমাদেরই থাকে না, অবরোধ থাকে না, তারা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে। আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা এগুলা এই প্রমাণ কিন্তু আমরা অনেক সময় দেখছি, অবরোধ ছাড়াও তারা সর্বক্ষণ মাছ ধরে ট্রলার মালিকেরা। আমরা আস্তে আস্তে নিশ্চয় যাইতেছি। 65 দিন শেষে যখন বাংলাদেশের জেলেরা নতুন আশা আর স্বপ্ন নিয়ে মাছ ধরতে যান সমুদ্রে, তখন ফিকে হতে থাকে তাদের স্বপ্ন, কারণ তাদের জালে আগের মতো মাছ মেলে না, ম্লান হয়ে যায় মুখের হাসি। আমরা অনাহারে বসে থাকি এবং আমাদের জেলেরা একদম শূন্য, এবং বর্তমানে 65 দিনের অবরোধে মাছ তারা ধরে নিয়ে গেছে, আমরা কোনো মাছ পাই না। বাংলাদেশের সমুদ্র সীমায় দায়িত্ব পালন করা কোস্টগার্ড বলছে আইনের আওতায় আনা হয় অনুপ্রবেশকারীদের। ওই একইভাবে দেখা যায় ইন্ডিয়ান ফিশিং ট্রলার, ফিশিং বোটগুলো আমাদের দেশে মাঝে মধ্যে আসে, এসে মাছ ধরে নিয়ে যায়। এবং এখন এটা চেনার উপায় ইন্ডিয়ান বোট দেখলে চেনা যায়, এগুলো আমরা আসলে বুঝতে পারি যে কোনটা ইন্ডিয়ান বোট কোনটা বাংলাদেশি বোট, এবং আমরাও বেশ কিছু বোট ধরেছি রিসেন্ট পাস্টে, ধরা হয়েছে। তবে মৎস্যজীবী ট্রলার মালিকরা বলছেন এটাই সমাধান নয়, বরং প্রতিবেশী দেশে যখন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকে, ঠিক সেই সময় বাংলাদেশেও নিষিদ্ধ রাখা উচিত। 65 দিনের অবরোধ ভারতের সাথে আমাদের মিলেই দেয়, তাহলে আমাদের জন্য বাংলাদেশের জন্য খুবই ভালো হয়। 24-25 তারিখ অমাবস্যা আছে, অমাবস্যাতে আপনি জেলেরা সাগরে যেতে পারে না, 22 আসছেন আপনার আবার অবরোধ শুরু হয়ে যেতেছে, তাই আপনার যে জেলেদের যে ব্যবসাটাই তো শেষ হয়ে যাচ্ছে। 139 প্রজাতি মাছের উপরে 65 দিনের অবরোধ, তাই 139 প্রজাতি মাছ যদি গবেষকরা পায়, তাহলে আরও সাগরে, গভীর সাগরে তো আরও মাছ আছে, তাই 139 প্রজাতির তো মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ যা বলেন সবগুলো এই দেশে আসে। জেলেরা বলছেন এমনটা হলে বন্ধ হবে মাছ চুরি, লাভবান হবে দেশের জেলেরা, অন্যদিকে সামুদ্রিক মাছ আহরণের ক্ষেত্রেও যোগ হবে নতুন মাত্রা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ,